যে ছবিগুলো দেখলেন এগুলোকে বলা হয় কার্টুন ভেক্টর আর্ট। একটা ছবিকে এরকম কার্টুন ছবি আকারে রূপান্তরিত করা হচ্ছে, কার্টুন আর্ট বা ভেক্টর আর্ট বলা হয়। তো এই কার্টুন ভেক্টর আর্ট অনেকভাবে কিন্তু করা যায়। আপনি কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন, আবার মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু করতে পারবেন। এর আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম কম্পিউটারে ফটোশপ দিয়ে কিভাবে কার্টুন ভেক্টর আর্ট ছবি তৈরি করতে হয়। আপনারা চাইলে উপরে আই বাটন থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। কিন্তু ফটোশপ দিয়ে এই কার্টুন ভেক্টর আর্ট তৈরি করা কিন্তু একটু কঠিন, আর তাছাড়া এটা অনেক সময় সাপেক্ষ। মানে ফটোশপ দিয়ে কার্টুন ভেক্টর আর্ট তৈরি করতে অনেকটা সময় লাগে। কিন্তু যদি এমন হয় যে এই কাজটি আপনি মোবাইল ফোনে একটি অ্যাপস ব্যবহার করে সামান্য এক ক্লিকের মাধ্যমে করতে পারতেছেন, তাহলে বিষয়টা কেমন হয়। আর আজকে আমি আপনাদের সেটাই দেখাবো যে আপনারা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে একদম সহজে এই কার্টুন ভেক্টর আর্ট ছবি তৈরি করবেন। এবং বেশিরভাগ মানুষই কিন্তু চায় যে মোবাইল ফোনের মাধ্যমে এই কার্টুন ভেক্টর আর্ট তৈরি করতে। তো আজকে আমি আপনাদের সেটাই দেখাবো এই ভিডিওতে যে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে একদম সহজে এক ক্লিকে কিভাবে এই কার্টুন ভেক্টর আর্ট ছবি তৈরি করবেন। তো আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনি একদম সহজে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে এই কার্টুন ছবি তৈরি করতে পারবেন। তো মোবাইলের মাধ্যমে এই কাজটি করার জন্য আমরা একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব, সেটার নাম হচ্ছে টোনমি। এই টোনমি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এই কাজটি করব। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে ওখানে সার্চ করবেন টোনমি লিখে। টোনমি লিখে সার্চ করলে কিন্তু আপনারা প্লে স্টোরে অ্যাপসটি পেয়ে যাবেন, তারপর ওটা আপনারা ফোনে ইনস্টল করে নেবেন। তো এখন আমরা চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে এবং দেখে আসি কিভাবে এই টোনমি অ্যাপসের মাধ্যমে আপনারা একটা ছবি দিয়ে কার্টুন ছবি তৈরি করতে পারবেন, অর্থাৎ কার্টুন ভেক্টর আর্ট ফটো তৈরি করতে পারবেন। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। তো আমি প্রথমে এই টোনমি অ্যাপসটি ওপেন করতেছি। তারপর এখানে উপরে এই যে বাম পাশে এখানে যে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন, এখানে ক্রস চিহ্নে ক্লিক করব, এটা কেটে দিলাম। তারপরে দেখুন এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে। দেখুন এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, আপনি এই এরকম এখান থেকে আপনার পছন্দ মতো আপনার ছবিকে তৈরি করতে পারবেন। এখান থেকে আপনার পছন্দ মতো কার্টুন ছবি তৈরি করতে পারবেন আপনার ছবিকে, আপনার ছবি দিয়ে আপনার ইচ্ছা মতো আপনি একটা টেমপ্লেট সিলেক্ট করে নিতে পারেন। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই অ্যাপসটি ওপেন করার আগে কিন্তু অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশনটা অন করে নেবেন। তো দেখুন এখানে উপরে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে যে টপ, দেখুন টপ, আর একটা হচ্ছে ট্রেন্ডিং। তো আমি আপনার যেটাতে দেখাবো সেটা হচ্ছে, দেখুন এখানে এই ট্রেন্ডিংয়ের মধ্যে ওইটা আমি দেখতে পাচ্ছি না। তো আমি টপের মধ্যে যাই, দেখুন টপের মধ্যে, এই যে টপের মধ্যে আসলে এই যে দেখতে পাচ্ছেন এই যে যে টেমপ্লেটটা, এই যে এটা দিয়ে এই টেমপ্লেটটা ব্যবহার করে আমি আপনাদের একটা কার্টুন ছবি তৈরি করে দেখাবো আমার ছবি দিয়ে, ঠিক আছে। তো আমি এটা এটার উপর ক্লিক করলাম, দেখুন এটার উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তারপর দেখুন এই যে দেখতে পাচ্ছেন গ্যালারির যে অপশনটা, এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনি একটা ছবি নেবেন। দেখুন আমার গ্যালারিতে চলে আসলো, এখানে আমি গ্যালারি থেকে একটা ছবি আমি ওপেন করতেছি, আমার একটা ছবি। তো দেখুন আমার এই ছবিটা আমি ওপেন করছি, এই ছবিটা দিয়ে আমি কার্টুন ছবি তৈরি করব। এই ছবিটা আপনি বিভিন্ন রকম এদিকে বিভিন্ন অ্যাঙ্গেলে নিতে পারবেন, দেখুন। তারপরে যেখান থেকে ফটোর সাইজটা আপনি চেঞ্জ করতে পারবেন বিভিন্নভাবে, দেখুন। তো আমি এটা রাখতেছি। এবার দেখুন আমি কি করব, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করতে হবে, তারপর একটু সময় নেবে, প্রসেসিং হবে। তো দেখুন প্রসেসিং হওয়ার পরে এখানে বিভিন্ন স্যাম্পল আসছে, আমি যেটা আমার পছন্দ সেই অনুযায়ী আমি একটা সিলেক্ট করব। দেখুন দেখুন এই যে এইটা আমার কাছে ভালোই লাগতেছে, যে এইটা এটা আমার কাছে ভালোই লাগতেছে, তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখুন আবার একটু প্রসেসিং হবে। তো তারপর প্রসেসিং হয়ে যাওয়ার পরে এরকম আপনার সামনে যদি আসে আপনি কী করবেন, এই যে উপরে বাম পাশে ক্রস চিহ্ন এখানে ক্রস করে দেবেন। তো ভিউয়ার্স, আমার স্ক্রিন রেকর্ড করার পরে এই অংশটুকু এখানে কালো দেখাচ্ছে। তো আমি আপনাদের বলে দিচ্ছি এখানে কি করতে হবে। এখানে এই যে আপনার উপরে ডান দিকে দেখতে পাবেন একটা অপশন, এই যে শেয়ার একটা অপশন দেখতে পাবেন উপরে ডান দিকে মাঝখানে। তো এই শেয়ার অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড যে অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক করব। দেখুন তাহলে আমার ছবিটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে দেখুন ইমেজ সেভড, আমার গ্যালারিতে কিন্তু ফটোটা সেভ হয়ে গেছে। তো এভাবেই কিন্তু এই টোনমি অ্যাপসের মাধ্যমে আপনি একদম সহজে আপনার একটা ছবিকে কার্টুন ছবিতে রূপান্তরিত করতে পারবেন, অর্থাৎ কার্টুন ভেক্টর আর্ট ছবি তৈরি করতে পারবেন একদম সহজে। তো ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তারপরেও কোনো কিছু জানার থাকলে আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন।